বিসমিল্ রহমান রহিম কিচেন দেখা আসসালামু আলাইকুম মিনি সমোচা তৈরি করে দেখাচ্ছি আমি সমোচার ভিতরের পুরটা তৈরি করে দেখাচ্ছি এখানে তেল গরম হওয়ার পর পেঁয়াজ বাটা লবণ এবং জিরা আস্ত জিরা দিয়ে দিলাম একটু ভুনে নেব এখন মাংসের কিমাটা দিয়ে দিলাম এক কাপ মাংসের কিমা এখানে আছে গরুর মাংসের আপনারা চাইলে চিকেনের মাংস দিয়েও করতে পারেন বা সবজি দিয়েও করতে পারেন এই পুরটা এখন মশলাগুলো দেখাচ্ছি পাউডার মশলা কী কী দিলাম ধনিয়া পাউডার হলুদ এবং লাল মরিচের পাউডার আমি হাফ চামচ করে দিয়েছি একটু ভেজে নেব এখন গরুর মাংসের সাথে চানার ডাল অনেক ভালো লাগে তাই আমি চানার ডাল একটু বেটে দিয়ে দিলাম এখানে এক কাপ গরুর মাংস আছে মাংসের কিমা এবং ডালটাও আমি এক কাপ দিয়েছি এখন গরম মশলা দিয়ে দিলাম একটু গুনে নেওয়ার পর একটু ধৈর্য ধরে কাছে থেকে করে নেবেন সিদ্ধ হয়ে গেছে মাংসটা এখন সয়া সস এক চামচ দিয়ে দিলাম ঢেকে রেখে দেবো মাটা তৈরি করতে আমার বিশ মিনিটের সময় লেগেছে মাংসটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে একটু খেয়াল করে নেবেন এখন আমি সমোচার ডু তৈরি করব দুই কাপ ময়দা দিলাম লবণ দিলাম হাফ চামচ তেল দিলাম তিন চামচ পানি দিয়ে দেবো এক কাপ এখন ভালোভাবে মতো নেব ভালোভাবে দুটো তৈরি করে নেবেন রুটি দুইটা বেলে নিয়েছি আমি বড় আকারের রুটির ভিতরে আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করে কিমা দিয়ে দিবেন এখন আর একটা রুটি দিয়ে আমি সিল করে নিচ্ছি টেনে টেনে একটা রুটির সাথে একটা রুটি মিলিয়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নেন খেতে অসাধারণ লাগে এই মিনি চামচা অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে একটা রুটির সাথে একটা রুটি মিলিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেবেন এবং একটা বেলুন দিয়ে আর একটু বেলে নিচ্ছি আমি আর একটু বড় হয়ে যাচ্ছে একটা কাটারের সাহায্যে আমি এখন কেটে নেব এইভাবে কেটে নেবেন আপনারা ছোটো ছোটো পিস করে নেবেন এখন আমি করে দেখাচ্ছি এক দুইটা সাইড নিয়ে নেবেন উল্টে অপর সাইডটা দুইটা সাইডটা টেনে নিয়ে নেবেন দেখেন একদম ফ্লাওয়ারের মতো মিনি সমোচা এইভাবে তৈরি করে দেখবেন বিকেলে চায়ের সাথে অনেক ভালো লাগে এখন আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি অনেকগুলো সমোসা আমি একসাথে ভেজে নেব অল্প আগুন দেবেন পরে একটু আগুনটা বাড়িয়ে দেবেন হয়ে গিয়েছে আমার মিনি সমোচা আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ